রাজ্জাক বিন ইউসুফ কাজ্জাব আর সর্বনাশ এটারে কোন ভাষায় গালি দিতাম গালি তো সব লাগাই লিছি সিরিয়ালে সব গালি সিরিয়ালে লাগাই লিছি না মুরতাদ মুরতাদ ফতোয়া শামিতে আছে বাবু মুরতাদ সমস্ত কাফেরের বাবা ঠিক সমস্ত কাফেরের বাবা বাপ তারা দেখলো কুবুরি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে নবীজির কাছে জিব্রাইল আমিন আয়েশা বলেছে নবী গো নবীজি আপনার মুখে গন্ধ কারণ দুর্গন্ধ কারণ আপনি মাটির তৈরি আর আমি নূরের তৈরি এ ব্যাপারে জানতে চাই জিব্রাইল আমিন নূরের তৈরি আর নবীজি মাটির তৈরি এজন্য মুখে দুর্গন্ধ এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর সর্বনাশ এটারে কোন ভাষায় গালি দিতাম গালি তো সব লাগাই লিছি সিরিয়ালে সব গালি সিরিয়ালে লাগাই লিছি মুরতাদ মুরতাদ ফতোয়া শামিতে আছে বাবু মুরতাদ সমস্ত কাফেরের বাবা ঠিক সমস্ত কাফেরের বাবা বাপ তারা দেখলো কুবুরি তুই দেখ আপনি হুজুর আপনি কি দেখেন না তারা ইউটিউবে হ দেখলে কেমনে কুবুরি হবে দেখ যদি কোন বাবারি খুব ভালো বক্তা দেখ যদি কোন বাবারি শয়তান দি মারাত্মক কত বড় দাজ্জাল দেখ কি করিব যদি কোন না খুব ভালো কথা বলছে তাহলে আপনি কি দেখো কাফের সকল কাফেরের আব্বা সকল হারাম দাদার উস্তাদ লুচ্ছা বদমাস কুলাঙ্গার গুলো সব টিয়ায় 18টা গালির উস্তাদ হইছে কুলাঙ্গার মাদার জাত কুলাঙ্গার যাক বাবা রাত্র হইছে বিদেই তো সূর্যের বালা জিনিসটা জানে সূর্য যদি রাত্র না হইতো সূর্যের কোনো প্রকাশ থাকতো না এই সমস্ত শয়তান না থাকলে ইমান পাইতেন না এইভাবে ব্যাখ্যা দিলাম না জিব্রাইল নূরের তৈরি জিব্রাইল জিব্রাইল কোন নূরের তৈরি আমার নবীজির নূরের ফায়েজ জিব্রাইল আর নবীজি আল্লাহর জাতি নূরের তৈরি তিনার তুথু মুবারক তিনার পায়খানা মুবারক নূর মেশকাম্বর এক করে গর্দত হামা ফলিতি দি জুদা ওয়া করে গর্দত হামা নূরে খোদা কোন সুবহানাল্লাহ বাবাটা কে যদি বলে দেয় ক্ষমা আছে সে ধর্মই বুঝে না আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝে সুঝে বলছি অষ্টআশির আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি অষ্টআশির আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি শিক্ষক 26 বছর থেকে আমি ফতোয়া লিখে দুই হাতে 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি 34 বছর থেকে আমি বুখারি মুসলিম পড়াই 32 বছর থেকে আমি শিক্ষকতা করছি জাতির সাথে চলে বাস্তবতা আমার কাছে জানা আছে এইখানে আমি এসেছি কোন একজন লোকের বিরুদ্ধে কথা বলে একটা ফতোবাজি করে সমাজে একটা ক্ষতি করে চলে যাব এটা আমার জীবনে কোনোদিন ঘটেনি কোনোদিন নয় আপনি আজ কেন হঠাৎ করে এইখানে চলে এসেছি ভোলাহাটে তাই আমাকে এভাবে বলতে হবে এমনটা হিসাব করিনি আমি আমি তো বক্তৃতা দিচ্ছি 32 বছর থেকে একটা একটা বাক্য পাবেন না আপনি এরকম বেঢঙ্গা একটা বাক্য পাবেন না কোনোদিন না আমি চেষ্টা করেছি তাফসির মাহফিল বন্ধ করার আমি চেষ্টা করেছি এরকম বক্তার বক্তৃতা বন্ধ করার মুখে বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মিথ্যুক আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক আমি বলিনি ইনি মিথ্যুকের কথা আমি বলিনি বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে ওই বই যা তাফসির আছে সবই মিথ্যা বইয়ের নাম বক্ত শ্রোতার পরিচয় কে বক্তা কে শ্রোতা ভাবা উচিত আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন একটা হাদিস মুখস্থ করেছিলেন হুবুল ওয়াতান মিনাল ঈমান দেশকে ভালো ঈমানের একটা অঙ্গ এটা কথা রাসূলের নয় উতরুল ইলম লাকানা বিসিন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবে চলে যাও 40টা হাদিস মুখস্থ করতে হতো প্রায় একটাও ঠিক নয় ধর্ম এমনিতেই চলছে সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত মুসলিম বোন আপনাকে লক্ষ্য করে আমি কথা শেষ করে দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো তিনটা কারণে তোমরা জাহান্নামে যাচ্ছ এক মানুষের বদনাম করো দুই স্বামীকে মেনে চলো না
তিন মারাইতু বিন নাকিস তাকলিন দিনিন আযাব রুবির রাজুলিল হাজিম আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসি দিয়ে কারো সাথে কথা বললে তার ঈমান বিক্রি হয়ে যায় এই কারণে তোমরা বেশি জাহান্নামে যাওয়া মারাইতু বিন মা তারাক্ত বাদী ফিতনাতান আজারাল রিজালে মিনান নিসায়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো সাবধান তোমরা নারী থেকে বেঁচে থাকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুল মুগিবাত যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না পৃথিবীর মানুষ সাবধান থাকো তিনি বলছেন লাইকুনাজুলুন বেমরাতিন ইল্লা কানা সালিসুন শয়তান তোমরা কোন নির্জন মহিলার সাথে একাই যায় না নইলে তৃতীয় জন হবে শয়তান সাবধান কোন মহিলার সাথে নির্জন একাই কথা বলো না নইলে তৃতীয় জন হবে শয়তান সাবধান থাকো পৃথিবীর মানুষ ইন্নাল মারাতা ফিতু তুদবরা ফি সূরাতে শয়তান ও তুদবলা ফি সূরাতে শয়তান নিশ্চয় মহিলারা শয়তানের ভেজ ধরে আছে শয়তানের ভেজ ধরে যায় আরবি থেকে বাংলা অনুবাদ করছি কষ্ট নেওয়ার কিছু নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আছে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আছে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি কষ্ট নেবেন না আব্দুর রাজ্জাক সাহেব সাদ করে আপনার বক্তব্য শুনতে এসেছি আপনি কি আমাদের শয়তান বললেন জি না আমি আপনাদের শয়তান বলিনি আরে আপনাকে শয়তান বলবো কেন আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি এক মিনিট দেখবেন আয়েশাকে এক মিনিট এদিকে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার স্বামীর কবর হলো আমার ঘরে নবী যেখানে মারা যান সেখানেই কবর হয় আমার স্বামীর কবর হলো আমার ঘরে আমি মাথায় কাপড় না দিয়েই এমনিতেই কবরের পাশে চলে যাই কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের তো এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে যাই অত খেয়াল করি না কয়দিন পরে সেখানে কবর হলো ওমারের তখন আর আমি এমনিতেই যাই না মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই কেন এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমি কবরকে লজ্জা করি আয়েশা কবরকে লজ্জা করেন না আপনি আপনার দেবরের মোটরসাইকেলে উঠে এসেছেন আপনি শয়তান ছাড়া কে শয়তান আপনি যে বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি আমাদের শয়তান বললেন জি না আপনাকে আমি আয়েশার মতো মনে করি এ দেখেন আয়েশা কাকে লজ্জা করে কবরকে লজ্জা করে কবর একটা বেগানা পুরুষের জন্য ও কি দেখতে পাচ্ছে উমর কি এখনো বেঁচে আছেন যে তাকে দেখতে পাচ্ছে কবরকে লজ্জা করে একটা বেগানা পুরুষের কবরকে লজ্জা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখিত আপনাকে কষ্ট দিতে আসেনি অনেক ভালোবাসার আবেগ নিয়ে এসেছেন আজকে পোশাক পরিবর্তন করতে হবে এই আপনার ফ্যাশন বোরকা বাড়ি থেকে জ্বালিয়ে দিতে হবে বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন এটা আমার অনুরোধ যদি শাড়ি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পড়তে হবে আমি কখনো শাড়ি হারাম বলিনি শাড়ি পরেন কোনো সমস্যা নেই আপনি দুই ছাড়ের ব্লাউজ পরবেন যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কোমরের নিচে চলে যাবে এই ব্লাউজ পরেন আপনি শাড়ি পরলে আমি কখনো বলিনি শাড়ি পরা যাবে না আমি কখনো বলিনি ছোট ব্লাউজ পরা যাবে না ছোট ব্লাউজ পরেন আরে ছোট ব্লাউজ কেন আপনি ব্রেসিয়ার পরে থাকেন না আপনি ব্রেসিয়ার কেন আপনি এমনিতেই থাকেন না কাপড় ছাড়াই যেখানে আপনার স্বামী ছাড়া আর কেউ নেই সেখানে আপনি কিভাবে থাকবেন সেটা আপনার ব্যাপার আমি বলতে চাচ্ছি যে বাড়িতে আপনার দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি কি ছোট ব্লাউজ পরে থাকতে পারেন কি না এটা আমার কথা কথা বুঝাতে পারিনি যেখানে আপনার দেবর ভাসুর আছে গ্রামবাসী চলে যায় এমনিতেই সেখানে আপনি এই পেট খোলা ব্লাউজ পরে থাকতে পারেন কি না ধর্ম পাগল হয়নি আপনি ঠিকই বুঝেন সামাজিকভাবে গড়ে চলছেন শোনেন বিচারের মাঠ এইভাবে নয় সত্য সত্যই বিচার হবে মানুষের পশু প্রাণীরও বিচার হবে ত
তবে বিচারই শেষ, পশুপ্রাণী জাহান্নামে যাবে না, মানুষ এবং জিন জাহান্নামে যাবে, আপনি সাবধান থাকুন। বলছিলাম সম্মানিত দ্বীনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, যে মিথ্যুক তাকে আল্লাহ পথ দেখান না। দ্রুত কিছু হাদিস অনুবাদ করি মিথ্যে থেকে বেঁচে থাকার জন্য। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না। কি আব্দুর রহিম এটা বলেছে, আরে না এটা বলেছে, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম ভাই, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই, আমি তর্কের সাথে জড়িত হতে চাই না, আমি গেলাম, আপনি থাকেন। যারা তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যে ছেড়ে দেয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলে মিথ্যে বলবে না। আল্লাহ নবী বলছেন কোন মা যদি তার বাচ্চাকে ডাকে আব্বু আসো এই যে নাও, আব্বু আসো এই যে নাও, হাতে তার কিছু নেই মিথ্যে বলছে, তখন বাচ্চা দৌড়িয়ে চলে এসে কোলে নিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন হিয়া মিনাল কাদেবা, এই মহিলা মিথ্যাবাদিনী, আব্বু জুজু বুড়ি আছে, এ বলে বাচ্চাকে ভয় দেখানো যাবে না, ওটা মিথ্যে। আল্লাহ নবী বলছেন কোন মা যদি মিথ্যার আশ্রয় বাচ্চাকে আদর করার জন্য তাহলে সে মিথ্যাবাদিনী মহিলা, হিয়া মিনাল কাদেবা, সে হচ্ছে মিথ্যাবাদিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ানা বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান আহসানা খুলকাহু, কেউ যদি তার চাল চলনকে ভালো করে, মুখে ভালো কথা, কর্মে ভালো কর্ম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। দেখি মনে থাকবে কিনা, এক তর্ক ছেড়ে দিলে আল্লাহর নবী আমাকে কোথায় জান্নাতে ঘর নিয়ে দিবেন, জান্নাতে। দুই মজাক করে হলো মিথ্যা ছেড়ে দিলে আল্লাহ নবী আমাকে মাঝামাঝির মধ্যে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন, আর আচরণ ভালো করলে কি নিয়ে দিবেন, জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। সালিম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমালাহু জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মুখে সত্য কথা বলে মিথ্যে না বলে, আর যদি জেনাই লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব। এই ছেলে আপনার পাশে থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে, আমি আপনার বিরক্তির পূর্বে বক্তব্য শেষ করব, আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এবং আমি খুব তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি। মনে থাকবে না মনে হয়, কেউ যদি মুখে মিথ্যা কথা না বলে আর জেনায় লিপ্ত না হয় তাহলে জান্নাতে নিয়ে যাবেন এ ব্যাপারে জিম্মেদার কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস বুখারী মুসলিম। আবার তিনি বলছেন পৃথিবীর মানুষ ইজমানুল ইসিত্তান মিন আনফুসিকুম আজমাল জান্নাহ, ছয়টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম ছয়টা। এক অস্তুকায়দাহাদ্দাস্তম, কথা বল সত্য কথা বল। দুই অফ হয়ে যাও আদম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। তিন অদ্বৈজা উতুমেন্তুম, ও প্রিন্সিপাল, হেড মাওলানা, হেডমাস্টার, মসজিদের সভাপতি, সেক্রেটারি, আপনাদের কাছে যদি দশের পয়সা জমা থাকে সময়ে দিয়ে দাও, আমি জান্নাতে নিয়ে যাব তোমাকে। চার অফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয় না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। পাঁচ গুজ্জু আবসারাকুম, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। ছয় কুফু আইদিয়াকুম, হাত সংবরণশীল করে রাখো, ক্ষমতা দেখায়ও না, কোন জায়গায় ক্ষমতা দেখাবেন না, অর্থের হোক, দলের হোক,
কোনো জায়গায় ক্ষমতা দেখাবেন না, ফেরাউন ডুবে গেছে, ক্ষমতা দেখায়ও না, জান্নাত আমি নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, মনে থাকবে না মনে হয়। এক, সত্য কথা বলো। দুই, অদাপূর্ণ করো। তিন, আমানত রাখলে ফেরত দাও। চার, জেনায় লিপ্ত হয়ো না। পাঁচ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। ছয়, ক্ষমতা দেখায়ও না। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার।